কী করলেন আজকে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধীর নির্দেশে বিশ্বাসঘাতকতা দিবস পালন করলাম এই বিশ্বাসঘাতকতা দিবসটা হচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার আসার আগেই মোদিজি বলেছিলেন সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিদেশে যে কালো ধন আছে সেই টাকা তিনি ফেরত আনবেন এবং প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবেন সেই টাকা তিনি দিতে পারেননি তিনি দু কোটি করে বছরে চাকরি দেবো বলেছিলেন সেই চাকরি তিনি দিতে পারেননি তিনি নতুন শিল্প তৈরি করবো বলেছিলেন বেকার সমস্যার সমাধান করবো বলেছিলেন তিনি পারেননি এবং সব থেকে যেটা বড় কথা যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এই সরকারের আমলে দিনকে দিন বেড়ে চলেছে এবং আমরা দেখেছি ইউপিএ সরকারের সময় যেখানে তেলের দাম ছিল ষাট টাকা গ্যাসের দাম ছিল চারশো টাকা সেই তেল আজকে আশি টাকায় কিনতে হচ্ছে পেট্রোল মানুষকে আজকে আশি টাকায় কিনতে হচ্ছে ডিজেল আজকে একাত্তর টাকার দাম বেড়ে একাত্তর টাকা হয়েছে গ্যাসের দাম বেড়ে আজকে আটশো টাকা হয়েছে তাহলে আজকে দিনের যে কথা তিনি বলেছিলেন সেই প্রতিশ্রুতি তিনি ভারতবাসীর কাছে তিনি পালন করতে পারেননি সেই জন্য রাহুল গান্ধীর নির্দেশে আজকে সারা ভারতবর্ষের যেখানে পালন হচ্ছে সেই হিসাবে আমরা আজকে বীরভূম জেলা কিষাণ ক্ষেত মজদুর কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিকে বিশ্বাসঘাতকতা দিবস হিসেবে আমরা পালন করলাম সেই সঙ্গে সঙ্গে আমরা এই রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিও রাজ্য সরকার এই টিএমসি সরকার মমতা ব্যানার্জির সরকার তিনি সেই প্রতিশ্রুতি মানুষের কাছে পালন করতে পারেননি আমাদের এই রাজ্যে রাষ্ট্রীয় সন্ত্রাস বলা চলে চলছে খুন জখম কয়েকদিন আগেই যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমরা দেখলাম কিভাবে মানুষের গণতন্ত্রকে হরণ করা হলো গণতন্ত্রের টুটি চিপে ধরা হয়েছে এই দুই সরকার মানুষের যেহেতু প্রতিশ্রুতি এবং বিশ্বাস ভঙ্গ করেছেন তারা সেই দায়িত্ব এবং কর্তব্য তারা পালন করতে পারেননি তাই এই দিনটিকে আমরা বিশ্বাসঘাতকতা দিবস হিসাবে আজকে পালন করলাম কি নাম আপনার আমার নাম সৈয়দ কাশাফরদোজা আমি বীরভূম জেলা কিষান খেত মজদুর কংগ্রেসের চেয়ারম্যান